সকলে চুপটি করে ঘাপটি মেরে বসে থাকো, তত জাদু তোমাদের বুলেটের মিষ্টি ছোঁয়ায় ফুটো করে দেবো তোমাদের 34 ইঞ্চি ছাতিগুলো। এক পাও নড়বে না বলে দিচ্ছে। ও বাবা, না না ভাই, আমরা কেউ কিচ্ছু করছি না, তোমার যা ইচ্ছে নিয়ে যেতে পারো, যা খুশি ভাঙাচোরা করতে পারো, ভল্টে ভল বার করতে পারো, তুমি আমাদের নরম গায়ে হাত দিও না কিন্তু ভাই, লক্ষ্মী সোনা ভাইটি আমার, ভাঙাচোরা করতে পারো, ভল্টে ফল বার করতে পারো, তুমি আমাদের নরম গায়ে হাত দিও না কিন্তু ভাই। এসব কান্নাকাটি আমারও একদম পছন্দ নয়, আমাদের ছেড়ে দাও, তাড়াতাড়ি করুন না মশাই। এই নাও ভাই চাবি, প্রাণী মেলো না। কথায় আছে না চাচা, আপনার জান বাঁচা। এই কে রে, এই কে কি বলি রে, এই আবার শুনি কি বললি। ওই না কিছু বলিনি। বাবা, নানা ভাই, কেউ কিচ্ছু বলেনি, তুমি তোমার কাজ করো না ভাই, আমরা তোমাকে সাহায্য করছি তো। এই নাও 10, এই নাও 20, এই নাও 30, 40, 40 গয়না গাঁথি আছে নেবে, জীবনে বহুত ব্যাংক ডাকাতি করেছি কিন্তু এরকম ন্যাকা ব্যাংক ডাকাতি কোনোদিন করিনি। এখন এই লোদিটা পারবো কি করে? আরে ওই তো বাটুল দেখছি, বেটার শরীরটা যেমন মোটা, মাথাটাও তেমনি মোটা। ভাই বাটুল, তাড়াতাড়ি আমাকে ওই নদীর ওপারে পৌঁছে দিতে পারো, আসলে নয় ওই পারে গঞ্জের হাসপাতালে কিছু ওষুধপত্র পৌঁছতে হবে। তুমি যদি একটু সাহায্য করো খুব উপকৃত হবো ভাই। আরে নিশ্চয়ই, তুমি এত বড় উপকার করতে চলেছো আর আমি সামান্য সাহায্যটুকু করতে পারবো না? আমি হলাম বাটুল, সমস্ত ভালো কাজের জন্য আমি সর্বশক্তি প্রয়োগ করব। আমি এক কাজ করছি, এই লম্বা গাছটাকে নিচে নামিয়ে দিচ্ছি আর তুমি খালটা পার হয়ে ওপারে গেলেই তোমার অনেকটা সময় বেঁচে যাবে। এই নাও, এই নিচু করলাম, উঠি উঠি তাহলে। হ্যাঁ আচ্ছা বিকুপ্ত বাটুলটা, গটে বুদ্ধি বলতে একদম ফক্কাই। হ্যাঁ বাটুলের কিন্তু শক্তির বাবা দিতে হবে, তা নাহলে এত বড় গাছটাকে মাটিতে টেনে শুয়ে দিল। বাটুল, তোমার জবাব নেই ভাই।
আমি ভাই কিছুই করি না, কিন্তু লোকে দেখছি আমায় বড্ড ভালোবাসে, নয়তো এত সামান্য ব্যাপারেই খুশি হয়ে যায়। কিন্তু আর খারাপ কাজ হতে পারে না, একটা বুদ্ধি বের করতেই হবে। কনস্টেবল ভাই, আমি তোমাকে ঠিক একই ভাবে নদীর ওপারে পাঠিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি করো, ওঠো ওঠো, ধরো তো ওকে। বাটুল, আমাকে কাতুকুতু দিচ্ছে, ভালো হবে না কিন্তু, আমার কিন্তু খুব কাতুকুতু। এ বাবা, কনস্টেবল তো থানার ছাদে গিয়ে পড়লো, এদিকে ডাকাতটা তো দিব্যি একটা নৌকায় উঠে পালাবার উপক্রম করছে। টাকার তুলি নৌকা বোঝাই, মন চঞ্চল কি খাই কি খাই, আচ্ছা ঠিক আছে, আমি এই বড় পোস্টারটাকে একটু দাঁড় হিসাবে ব্যবহার করি, দেখি তো জলের স্রোত উল্টো দিকে করা যায় কিনা। আরে কি হলো, হ্যাঁ পারের বাড়ি ঘর দর দেখছি, পিছনে যাওয়ার বদলে সামনে চলে যাচ্ছে, তাড়াতাড়ি ডাঁট টানলো, আমি দেখছি পিছনেই চলেছি। হ্যাঁ আরে আরে স্রোত দেখছি উল্টো দিকে দৌড়াচ্ছে, হ্যাঁ পৃথিবী কি হঠাৎ কাত হয়ে গেল নাকি? এই যে এই যে বৎস, দেখছি পাড়োয়াল বাটু নেমে এসো তো দেখি, স্রোতের কারণটা নেই। তোমার নৌকায় কি ধরনের ওষুধ আছে একটু দেখতে হবে তো। এবার বোধহয় ওকে আর ধোকা দেওয়া সম্ভব হলো না, তুমি একবার চেষ্টা করে দেখি। তোমায় বেছে বেছে বেশ কিছু ওষুধ দিতে হবে, তা না হলে তোমার মতো অসুস্থ লোকের অসুখ সারানো যাবে না ভাই, নামো। চোরাই টাকার ভাগ দেবে তাও বাটুলকে, তাহলে তো তোমাকে ওষুধের মাত্রাটা আর একটু বাড়িয়ে দিতে হবে, ফার্স্ট ডিগ্রির বদলে এবার তাহলে থার্ড ডিগ্রি দিতে হবে। প্রথমে তোমায় একটু জল চোবানি খাওয়াই, এটাই হবে তোমার প্রথম দাওয়াই। কেমন লাগছে, কেমন লাগছে, কেমন লাগছে? এবার তোমায় নিয়ে একটু লোপালুপি খেলবো, তাহলে না আমার শরীরটা একটু গরম হবে, অনেকদিন লোপালুপি খেলা হয়নি। কেমন লাগছে, যেন বলিবল।
চল এবার তোমারই নৌকা চড়ে শ্রীঘরে গিয়ে ঢোকো। না, খেলাটা একটু জোরেই হয়ে গিয়েছে। নৌবাহিনীর নতুন ধরনের ওভারক্রাফট দেখতে পেলে নিশ্চয়ই খুব খুশি হতো। আপনি লাভ দিন, আমি ক্যাচ করে লুপে নেবো, চিন্তা করবেন না। এতক্ষণে আমি ক্যাচ প্র্যাকটিস করছিলাম তো, হাত একদম ঠিক করে নিয়েছি। দিন লাভ দিন, লাভ দিন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চিন্তা নেই, এবার আর কেউ কাতুকুতু দিতে পারবে না। আমি বেঁচে আছি, বেঁচে আছি আমি। কহাঁ হ্যায় তো কাজ, হ্যায় উসকো হাম ধুলাই করেগা। দাও 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 বাটুলু, এক টাকার পেটটা দাও, আমি ব্যাংকে জমা দিব। থাক থাক, ওটা আর আপনাকে কষ্ট করে সামলাতে হবে না, বড্ড ভারী, ওটা আমি দেখছি। আপনি বরং ডাকাত বাবুর সুবন্দোবস্ত করুন গিয়ে। আ ঠিক আছে, এই জাদুকে আমি একবার লাঠির জাদু দেখাবো। যাই, ব্যাংকের টাকা ব্যাংকে পাঠানো যাক। এই যে ম্যানেজার বাবু, আপনার ভল্টে এই টাকা আবার ঢুকিয়ে রেখে দিন। বাটুল, বাটুল কি বলে যে তোমায় ধন্যবাদ দেবো বাটুল, আমাদের চাকরি যাওয়ার হাত থেকে তুমি আমাদের বাঁচালে বাটুল, থ্যাংক ইউ বাটুল, থ্যাংক ইউ। এ আর কি এমন কাজ করলাম যে এতবার থ্যাংক ইউ দিয়ে লজ্জা দিচ্ছ? না না, আমি সেরকম কিছুই করিনি। আচ্ছা চলি ম্যানেজার সাহেব।